করোনার দ্বিতীয় ঢেউ আশ্রে পড়েছে। সেই দিকে তাকিয়ে শীতলকুচি থানা প্রশাসন শীতলকুচি বাজার চত্বরে ঘুরে বেড়ানো মাস্কবিহীন ব্যক্তিদের আটক করল শীতলকুচি থানার পুলিশ। যারাই মাস্কবিহীনভাবে ঘোরাফেরা করছে তাদেরকে ধরপাকড় করার কাজ চলছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে যাতে সকলেই মাস্ক ব্যবহার করে। কোচবিহার জেলা পুলিশের পক্ষ সকলে অবশ্যই মাস্ক পরবেন এবং অন্যকেও মাস্ক পরতে কোচবিহার জেলা পুলিশের